ওম নম বাসুদেবায় বাসুদেবায়নমহা আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করবো যে সরকারি চাকরি পেতে যারা সরকারি চাকরি পেতে চান তারা শিবলিঙ্গের একটি জায়গায় বেলপাতা অর্পণ করুন শিবলিঙ্গের কোন জায়গায় বেলপাতা অর্পণ করলে কীভাবে অর্পণ করলে যে সরকারি চাকরি পাওয়া যায় সেই নিয়ে আলোচনা করব দেখুন আমরা আজকের আলোচনা শুরুর আগে আপনাদের কাছে নিবেদন করব যে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি এখনো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটিও ক্লিক করে রাখুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা আলোচনা আরম্ভ করব আলোচনা শুরুতেই বলব শিবলিঙ্গে আমরা তো জল ঢালি কিন্তু আমরা মহাদেবকে খুবই মানে কি বলবো তুষ্ট করার জন্য বা মহাদেবের পরম ভক্ত এরকম অনেককেই দেখতে পাবেন কিন্তু জীবনে সুখ শান্তি নেই মহাদেবকে যারা আরাধনা করে তারা কি পেতে চায় যারা মহাদেবের আরাধনা করে তারা ধর্ম অর্থ মোক্ষ কাম চারটে লাভ করে অর্থাৎ তারা ধার্মিক হয়ে ওঠে তারা অর্থবান হয়ে ওঠে তারা মুখ্য মুক্তি লাভ করে এবং তারা কামনা রহিত হয়ে যায় অর্থাৎ তারা যা চাই সেটা পায় তারপরে কামনা রহিত হয়ে যায় কিন্তু দেখবেন অনেক এরকম মহাদেবের ভক্ত তার সুখ শান্তি নেই ভোলানাথের মতো ভোলা ভালা তার ভাব নেই ভোলানাথের মতো পরম শান্ত পরম সমাহিত ভাব তার মধ্যে এখনো আসেনি তার কারণ কি তার কারণ কিন্তু তার ভক্তিতে তার ভক্তিতে খুঁত আছে অর্থাৎ সেই শাস্ত্রীয় মতে কোনো নিয়মকানুন না মেনেই যদি নিজের ইচ্ছা মতন যা ইচ্ছা হলো তাই করলাম তাতে কিন্তু ফল ভালো হয় না তাতে দুঃখ কষ্ট বাড়ে তাই শাস্ত্র মতে যদি আপনি মহাদেবের আরাধনা করেন মহাদেবকে কোথায় কোথায় কিভাবে জল প্রদান করলে সারা জীবন শুধু জল প্রদান করে যাবেন রুদ্রাভিষেক করে যাবেন রুদ্র মানে হচ্ছে মহাদেব আর অভিষেক মানে তাকে স্নান করানো তাহলে রুদ্রাভিষেক করলেও আপনি কোনো ফল পাবেন না মহাদেব এতই ভোলানাথ ভোলে বাবা অল্পেতেই তুষ্ট হয়ে যান আবার অল্পেতেই রুষ্ট হয়ে যান সামান্য এক একঘটি জলেই শুদ্ধ জলেই উনি কি হন তুষ্ট হয়ে যান আবার একটি বেলপাতাতেই তুষ্ট হয়ে যান কিন্তু আমরা এটা শুনেছি কিন্তু সেই বেলপাতা কিভাবে প্রদান করতে হবে বা সেই জল কিভাবে প্রদান করতে হবে সেই আমরা নিয়মটা জানি না আমরা যদি কোনো ম্যাথ করতে চাই অঙ্ক যদি সেই আমরা সূত্রটা না প্রয়োগ করি তাহলে সেই ম্যাথ সঠিক হয় না তাই না সেইভাবে সূত্রটা আমাদের অ্যাপ্লাই করতে হবে তাহলে যারা সরকারি চাকরি পেতে চান তারা শিবলিঙ্গের একটি বিশেষ জায়গায় আপনারা কি করবেন বেলপাতা অর্পণ করবেন এবারে আরেকটি কথা বলি বেলপাতা অনেকে আছেন আমরা জানি বেল পাতার বৈশিষ্ট্য কি তিনটে পাতা থাকে তো সামনে একটি পাতা আর দুপাশে দুটো পাতা তিপত্র যুক্ত বেল পাতাই আপনি ব্যবহার করবেন যদি আপনি পঞ্চপত্র থাকে যদি সপ্তপত্র থাকে সোনায় সোহাগা হাজারটার মধ্যে একটি হয়তো আপনি পাবেন পঞ্চ বা সপ্তম রেয়ার থেকে রেয়ারেস্ট বলবো খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যদি এরকম পেয়ে যান স্বয়ং মহাদেবের কৃপাবর্ষিত না হলে আপনি এই পাতা সংগ্রহ করতে পারবেন না লাভ করতে পারবেন না আপনি ত্রিপত্র যেটি সচরাচর পাওয়া যায় সে ত্রিপত্র নিন সবসময় জানবেন মহাদেবকে যখনই আপনি এই বেলপত্র অর্পণ করবেন অনেকে আছে একটি পত্রই আছে আমি কি করব দিয়ে দিলাম মহাদেব ভোলে বাবা আমার ভাবটুকুনি দেখেন পাতা পাতা দেখেন না ঠিক বলছেন তাহলে ওই একটি পাতা দিয়ে অনিয়ম করার দরকার নেই আপনার যদি এই ভাবা থাকে যে আমার কাছে পাতা নেই আমি কি করব। চিন্তা করবেন না আমাদের শাস্ত্রে বলছে ধরুন আপনি কোনো মানে মহাদেবের আরাধনা করতে চাইছেন আপনার কাছে বেলপাতা নেই চিন্তা করবেন না যে মন্দিরে যাবেন সে মন্দিরে মহাদেবকে আগে প্রদান করা যদি কোনো বেলপত্র থাকে আপনার না হোক মহাদেবের নামেই যদি কোনো বেলপত্র দেখেন যে ওখানে অর্পিত করা আছে সেই বেলপত্র আবার তুলে নিয়ে ধুয়ে আপনি অর্পণ করতে পারেন শাস্ত্র কিন্তু এটা বলছে যদি আপনার কাছে কিছু নেই কোথাও নেই আপনার মনে হয়েছে তাও আপনি কী করবেন তাহলে আপনার যে তিনটে আঙুল এই তিনটে আঙুল কোন কোন আঙুল আপনার অনামিকা আপনার তর্জনী আর মধ্যমায় তিনটে আঙুলকে মহাদেবের লিঙ্গে শিবলিঙ্গে আপনি অর্পণ করুন এবং আপনি বলুন যে আমার এই এই তিন আঙুল আমি তোমাকে কী করছি আমি তোমাকে প্রদান করছি বেলপত্র হিসাবে তিপত্র হিসাবে স্বীকার করুন শাস্ত্র দেখুন কত সহজ থেকে সহজতর পন্থা আমাদেরকে কি করেছে বর্ণিত করেছে আমরা জানি না শাস্ত্র এটাও বলছে যে আপনি ধরুন শিবের ভক্ত মহাদেবের ভক্ত আপনি করবেন কোথাও গেছেন বা আপনার ইচ্ছা করছে আপনি মহাদেবকে আরাধনা করতে চাইছেন আপনার সামনে কোনো শিবলিঙ্গ নেই তখন আপনি যদি স্নান করে কোনো নদীতে স্নান করে আপনি যদি আপনার আমরা শিবলিঙ্গের আকার পুরো হাতটাকে মুঠো করে বুড়ো আঙুলটাকে তুলে রাখি সেইভাবে আপনি জল অর্পণ করতে পারেন শিবলিঙ্গ ভেবে আপনি যদি এটা করেন তাও মহাদেব ও সেই রুদ্রাভিষেক গ্রহণ করবে আবার যদি ধরুন কোনো আপনি নদীতে স্নান করছেন ডুব দিয়ে একটি পাথর তুলে নিয়ে আপনার হস্তকমল আপনার যে হাত হাতে তালুর উপর রেখে সেটাকে শিব জ্ঞানে যদি আপনি ভক্তি নিবেদন করেন আপনি যদি অভিষেক করেন তিনি সেটি গ্রহণ করবেন অর্থাৎ মহাদেবের আপনি আরাধনা করতে পারবেন এইভাবেও দেখুন কত সুন্দরভাবে বর্ণিত আছে শিব মহাপুরাণে আপনি লিঙ্গ পুরাণে কী কীভাবে আপনি মহাদেবের আরাধনা করতে পারেন এবে এবারে আমরা বেলপত্রটি দেখবেন যখনই আপনারা শিবলিঙ্গে জল দেন তখন দেখবেন যে একটি হাতের মতন থাকে যেটাকে পিনাক বলা হয় সেখানে সেখান দিয়ে জল যেখান দিয়ে জল যায় সেটি ডান পাশে থাকেন শ্রী গণেশ বা দিকে থাকে কার্তিক তাই আর মাঝখানে যে একটি ফাঁকা জায়গা একটু গর্থমতো জায়গা সেটা হচ্ছে অশোক সুন্দরীর স্থান ছোট্ট ছোট কন্যা মহাদেবের এই অশোক সুন্দরীর জায়গায় আপনি বেলপত্রটি নিবেদন করবেন যে দাটি কি সেটি থাকবে কোন দিকে জল যেদিকে বেরিয়ে যায় সেই দিকে আর একটি পত্র তী পত্রর মধ্যে প্রথম যে পত্রটি সেটি অশোক সুন্দরীর সেখানে প্রদান করলেন দুপাশে একপাশে কার্তিক একপাশে গণেশ তাদের দুপাশে দুটো পত্র থাকছে অর্থাৎ আপনি তিনজনকেই সাক্ষী করলেন এবং আপনি মহাদেবকে এবং পার্বতী মা পার্বতীকেও আপনি কি করলেন সবাইকে মানে পুরো পরিবার এবং যে এইখান থেকে জল পড়ে সেখানেও তার কন্যারা পঞ্চকন্যা কি করেন অবস্থান করেন অর্থাৎ সবাইকে আপনি কি করলেন তুষ্ট করলেন শিব মহাদেবের আরাধনা করার একটি হচ্ছে প্রধান শর্ত যে সপরিবারে পূজা যদি না করেন আপনি যদি না জানেন সেই আপনার কি হয় সেটি সার্থক হয় না তাহলে আপনি কী করবেন একটি পত্র নেবেন বেলপত্র আপনি জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন জল দিয়ে ভালো করে ধুয়ে যদি ঘি মাখাতে পারেন মাখাবেন আর নাহলে লাল চন্দন আপনি লাল চন্দন দিয়ে আপনি কি করবেন লেপন করবেন দিয়ে আপনি সেখানে শুকনো বেলপাতা দিতে নিয়ে ধুয়ে নিতে হয় ধুয়ে নেওয়ার পর আপনি হয়তো যে অক্সাদ মানে চাল সেটি লাগিয়ে নিন প্রথম পত্রে যেটি একটি সিঙ্গেল পত্র সেটি লাগান চন্দন লাগান দিয়ে অর্পণ করুন উল্টো দিক করে অর্পণ করবেন এবং আপনার বুদ্ধাঙ্গুষ্ট এবং তর্জনী আপনি দুটো দ্বারা যে ডাটিটা আছে সেটি ধরে উল্টো দিকে আপনি অর্পণ করবেন এইভাবে অর্পণ করুন যেখান দিয়ে জল চলে যায় সেটি অসুখ সুন্দরী জায়গা সেখানে ডাটিটা থাকবে আর অবশ্যই আপনি এইভাবে যদি প্রদান করেন তাহলে আপনার সরকারি চাকরি পেতে কোনো অসুবিধা নেই আপনি মহাদেবের কৃপা মনোবাসনা বলুন আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে সোমবারে করবেন খুবই কাঁচা দুধ অর্পণ করবেন যদি পারেন সম্ভব হয় যদি আর কি করবেন কটা সোমবার করবেন অবশ্যই ভক্তির সহকারে করলে একটি সোমবারেই আপনি রেজাল্ট পেতে পারেন যদি কনসেনট্রেট করতে মনোযোগ মানে কম হয়ে যায় বুঝতেই পারবেন আপনি রেজাল্ট না পেলে যেখানে সেখানে কমতি আছে কিছু আবারও অ্যাপ্লাই করুন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য মনটাকে আপনি মানে বলিষ্ঠ করে করার চেষ্টা করুন রেজাল্ট হাতে নাতে পাবেন খুব ভালো থাকবেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব ওম নাম ভগবতে বাসুদেবায় নম হা